মানে এসি নেই, এসি বাদে বাকি সবকিছু আছে আমাদের। ঠিক আছে, কন্ডিশনটা দেখতে পাচ্ছো এত ঠিকঠাকই কন্ডিশন। যেটা চালাতে পারবে সমস্যা নেই কি, অটো গিয়ার, অটো গিয়ার। চলো একটু ইন্টারিয়রটা ভেতরটা দেখিয়ে দাও, খোলাই তো আছে। हाय गाइज, वेलकम बैक टू माय चैनल। फिर से एक नए वीडियो पे आपका स्वागत करते हैं। तो मैं अभी सेकंड पार्ट लेके आ चुका हूँ, तो चलो अभी सेकंड पार्ट जो होगा वो कार का होगा। तो चलो अभी देखते जाते हैं अंदर और क्या क्या कार है डिटेल्स में बता करते हैं। तो चलो वीडियो स्टार्ट करते हैं। तो उन व्यूअर्स देर जो आबार तुम्हारे एड्रेस एक बोल बे এটাই আমাদের সেম মমতা মোটরস আমবাগা, এই এড্রেসই আছে। ঠিক আছে, এটা আমাদের স্টক মানে জায়গা নেই দিকে, আমি এখানে আরখানে আমি গাড়ি স্টক করেছি। ঠিক আছে, যে কেউ লাগলে আমি এখানে নিয়ে গাড়ি, মানে নাম্বারগুলো সেমই থাকবে। হ্যাঁ, নাম্বার সব কিছু সেমই থাকবে। মানে গাড়িতে তো ফাইন্যান্স হয়, রিফাইন্যান্স হয়। ঠিক আছে, গাড়িতে রিফাইন্যান্স হবে। তো কেউ যদি মনে করেন যে ট্যাক্সটা এই ইনস্যুরেন্সটা ও নিজে নিয়ে করাতে লাগবে, নিজে নিয়ে করাতে হবে। ঠিক আছে, করাতে লাগবে। তো এটা আপনার 60,000 কিলোমিটার রানিং করেছে, 60,000 কিলোমিটার রানিং করেছে। গাড়িটা একটু কেজেস মধ্যে আছে, এই ধরুন আপ টু 10,000-20,000 মতো খরচ হবে গাড়িটা পুরো রেডি করতে, মানে পুরো রেডি করতে, পুরো রেডি করতে। যদি চামড়া রেডি করে দিতাম এটাও হবে, যদি মনে করুন নিজের করতে চায় এটাও করতে পারবেন, এটা পুরো ওদের ইচ্ছা। ঠিক আছে, তাহলে একটু ভেতরটা একটু দেখাবেন, একটু খুলে টায়ার গুলো দেখাচ্ছি তোমাদের। কত বলেছিল প্রাইসটা? এটার প্রাইস আছে, আমরা অ্যাকশন প্রাইস রেখেছি 185 হচ্ছে, মানে ক্যাশ প্রাইস, ক্যাশ প্রাইস। আর যদি ইএমআই হয় তখন তো একটু বাড়বে, করতে চাই কেউ তাহলে গাড়ির রেট বেড়ে যাবে। হুম, সেটা তো বাড়বে। আর এটা মিনিমাম 1 লাখ তো মনে যা লাগবে। আর ম্যাক্সিমাম কত দিনের ইএমআই হয়? মানে 4 ইয়ার ম্যাক্সিমাম, 4 ইয়ার, 4 ইয়ার হয়। ঠিক আছে, তাহলে তো 4 ইয়ার অবধি করা যেতে পারে। ঠিক, প্রপার ডকুমেন্ট লাগবে, প্রপার ডকুমেন্ট। এটা কি ফার্স্ট পার্টি না সেকেন্ড পার্টি? ফার্স্ট পার্টি, আমাদের ফার্স্ট পার্টি। ঠিক আছে, চলো তারপরে ভিডিও দেখে। এটা হয়ে গেছে? হ্যাঁ, এটা হয়েছে। চলো, এটা আছে, এটা অল্টো ক্যাটেন, অল্টো ক্যাটেন, ক্যাটেন বিএক্সআই অটো গিয়ার শিফট। আচ্ছা, বলতে এর মধ্যে গিয়ার নেই, জাস্ট অটো গিয়ার, এটার মধ্যে অটো গিয়ার, যে মানে মহিলা চালাতে পারবে, জেন্টস চালাতে পারবে, সমস্যা নেই আর কি, অটো গিয়ার, অটো গিয়ার। হ্যাঁ, ওকে, অটো গিয়ার। আর এটা ওটা 2019 গাড়ি, 19 এর, কিন্তু এটা কন্ডিশনটা তার থেকে ভালো মনে হচ্ছে না? এটার থেকে ভালো আছে। বিএক্সআই টপ মডেল। এটা টায়ার গুলো দেখতে পাচ্ছো খুব ফ্রেশ, গাড়ি এমনিতে একটু নোংরা হয়ে আছে কিন্তু চলো। এই টায়ারটা একটু প্রবলেম আছে না? হ্যাঁ, একটু টায়ারই আছে, টায়ার আমি চেঞ্জ করে দেবো। এটা চেঞ্জ করে দেবো? হ্যাঁ, টায়ার চেঞ্জ করে দেবো। ঠিক আছে, চলো একটু ইন্টারিয়রটা ভেতরটা দেখিয়ে দাও, খোলাই তো আছে। চলো সামনে আসো। কত বলেছিলে এটা? এটার প্রাইস আছে, অ্যাকশন প্রাইস আছে 3 লাখ, 3 লাখ, মানে ক্যাশ ডিস, অল্টো ক্যাটেন, অল্টো ক্যাটেন, ক্যাটেন বিএক্সআই টপ মডেল এটা। ঠিক আছে, অল পেপার ডকুমেন্ট ওকে, ডকুমেন্টস ওকে, মানে অন টেবিল তো কিছু নিকুয়েশন হবে। তো গাইজ, আপ লোগোনে দেখা কালেকশন, ইধার কিয়া কিয়া হ্যায়, ইধার কার ভি হ্যায় আর বাইক ভি হ্যায়। আপ লোগো কো জো চাহিয়ে আপ লোগ ইধার সে লে সকতে হো, ইধার ভিজিট করকে লে সকতে হো, অন টেবিল কুছ ডিসকাউন্ট ভি হোগা। তো কার আপকো কনসা কার, দো হি কার থা, জ্যাদা কার নেই থা। তো জো ভি উন লোগো কা স্টক আনে বালা হ্যায়, দো তিন দিন মে ও স্টক আ জায়েগা। তো উসকে বাদ হো সকে তো ভিডিও মে, হো সকে তো মে ফির সে ভিডিও বানাউঙ্গা। তো আই হোপ আপ লোগো কো মেরা ভিডিও আচ্ছা লাগা, আর কনসা বাইক ইয়া কনসা কার আপকো সবসে জ্যাদা আচ্ছা লাগা ও কমেন্ট করকে বাতানা, আর ভিডিও কেসা লাগা ও ভি কমেন্ট করকে বাতানা। তো মিলতে হ্যায় নেক্সট ভিডিও মে, তব তক কে লিয়ে বাই।